হাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে কথা বলবো ফুলনতিন পোকবাকে নিয়ে ফুলনীন পোকবার মাঠের ভিতর কেমন এবং মাঠের বাইরে তিনি কেমন এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো তাই একটু স্কিপ না করেই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা ফুলনদিন পোকবা কিন্তু একজন খুব ভালো মনের মানুষ সবসময় হাসি খুশি ও রিল্যাক্স হয়ে থাকতে পছন্দ করেন সমর্থকদের সব আবদা দাবি মেনে নেয় যখন কোনো সমর্থক অটোগ্রাফ ফটো তুলতে চায় যে যাই চায় সবটা দেওয়ার কিন্তু চেষ্টা করেন ফুল পোকবা এবং তিনি কিন্তু ম্যাচ যখন থাকে না অনুশীলন যখন থাকে না তখন কিন্তু বাকি অবসর টাইমটা তিনি কিন্তু সবসময় গান শুনতে পছন্দ করেন তার একটা সাউন্ড সিস্টেম রয়েছে সেই সাউন্ড সিস্টেমের মাধ্যমে তিনি গান শোনেন এবং অনেকটা সময় ড্যান্সও করেন তো এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি বা দেখেছি তাই তোমাদেরকে বললাম কিন্তু বন্ধুরা দৈনন্দিন পোগবা বা কিন্তু ম্যাচ খেলার সময় এবং প্র্যাকটিসের সময় কিন্তু খুব সিরিয়াস থাকেন ম্যাচের সময় যখন কঠিন কিছু সময় আসে সেই কঠিন সময়টাকে কিন্তু রিল্যাক্স হয়ে তিনি সমাধান করেন সেই কঠিন সময়টাকে এবং তিনি ডিফেন্সে একজন দায়িত্ববান প্লেয়ারদের মতোই নেতৃত্ব দেন এবং ম্যাচের মধ্যে সতীর্থর সঙ্গে কিন্তু সব সময় কথা বলতে থাকেন সব সময় সব প্লেয়ারদের উৎসাহিত করে করতে থাকেন এবং ইয়ং প্লেয়ার বা তার সতীর্থরা যদি কোনো সময় ম্যাচে অনুশীলনে কোনো ভুল করে তাহলে কিন্তু তাদেরকে বুঝিয়ে দেন যে কিভাবে সেই ভুলগুলো শুধরাতে হবে আরও ভালো করা যাবে সেই ভুল থেকে সবটাই কিন্তু তিনি বুঝিয়ে শিখিয়ে দেন এবং অনেক সময় মনকে কিন্তু আরও বেশি ভালো রাখার জন্য তিনি সতীর্থ সাথে আড্ডায় আর কি সব কিছু কিন্তু করেন তো সব মিলিয়ে কিন্তু এক কথাই বলতে পারি যে এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের হয়ে যে কদিন তিনি অনুশীলন করছেন যোগ দিয়েছেন সব দিক থেকেই তাকে কিন্তু খুব ভালো লাগছে এবং তিনি কিন্তু খুব একজন ভালো মনের মনের এক মতো একজন প্লেয়ার তো এখন শুধু আমাদের একটাই আশা থাকছে যে ফুলন্তিন পোকবা যে বড়ো প্লেয়ার এটিকে মোহনবাগান দল সই করিয়েছে তো তার নামের নাম শুনলেই আমরা বুঝতে পারি যে কতটা কতটা ভালো মানের একজন প্লেয়ার তো ভালো মানের প্লেয়ার কিন্তু এটা শুধু আমরা মুখেই দেখছি হয়তো কোনো ভিডিওতে দেখছি তার খেলা কিন্তু আমরা এবার সামনে থেকে নিজেদের দলের হয়ে সেই খেলাটা দেখতে চাই যেটা আমরা আশা করছি যে ডিফেন্সে আরও ভরসা দেবেন ভরসা যোগাবেন একদম নেতৃত্ব দেবেন ডিফেন্সটাকে সেই আশাটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়তো হলেন্দিন পোকবা পূরণ করে দেবে এটাই কিন্তু আমাদের আশা রয়েছে তো তোমাদের কী মনে হয় যে কত তাড়াতাড়ি আর কি ফুলন্তিন পোক বা এই পরিবেশে মানিয়ে নিয়ে আর কি ডিফেন্সটাকে নেতৃত্ব দিতে পারবেন এবং ভরসা জোগাতে পারবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এক কথায় বলতে পারি ফুলনীন পোকবাকে কিন্তু খুব ভালোই লাগছে নতুন নতুন এসেছে তো খুব ভালোই লাগছে তার আচরণ তার সব কিছু কিন্তু মোটামুটি ভালো লাগছে সমর্থকদের তো আজকের এই ভিডিওতে এটুকুই বলা ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা অবশ্যই করে দিও